ঝিনাইদহের আম চাষীদের দুর্দিন যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না। গত বছর আমপানের তাণ্ডব আর করোনার ভয়াল থাবায় নিঃস্ব হতে চলেছে কয়েক হাজার আম চাষী। ক্রেতা ও যানবাহনের অভাবে বাগানেই আম পচে নষ্ট হচ্ছে। প্রশাসনের সহযোগিতার অভাবে আম বাজারে তুলতে পারছেন না অভিযোগ চাষীদের। ফলে ব্যাংক ও এনজিও থেকে নেয়া ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা তারা। ঝিনাইদহের মহেশপুর প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার পাঠানোর প্রতিবেদন জানাবেন সালাহউদ্দিন বাদল। ঝিনাইদহের গান্না ইউনিয়নের আম চাষী আশিরুদ্দিন ব্যাংক ঋণ নিয়ে 5 বিঘা জমিতে আম চাষ করেছিলেন তিনি। ফলনও হয়েছে ভালো, কিন্তু করোনাকালীন সময়ে পরিবহন ও ব্যাপারী না আসায় আম বিক্রি করতে না পেরে বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন তিনি। তার মতো হাজারো চাষির চোখে মুখে চিন্তার ভাঁজ। একদিকে ব্যাপারী বা ক্রেতার অভাবে গাছেই পচে যাচ্ছে আম, অন্যদিকে দাম সর্বনিম্নে এসে ঠেকেছে। পাশাপাশি একটি কোল্ড স্টোরেজের অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন চাষিরা। সম্প্রতি আম পরিবহন ও বিপণনে সুযোগ সুবিধা চেয়ে মানববন্ধনও করেছেন তারা। আমরা ঝিনাইদহ জেলার থেকে রূপালী আম বিক্রয় করি ঢাকা, চিটাগাং, সিলেট আমাদের গাড়ি যায়। এখন কেউই আসছে না, তার কারণে এই আম 10 থেকে 15 দিনের ভিতরে এই আম বেচে সারতে হয়। 46 শতকে 11.5 বিঘা আম আছে, তো আমি একটা এখনো পর্যন্ত বেচতে পারিনি। আমাদের এখানে আম রূপালী মাত্র 7 থেকে 8 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই আম এখান থেকে ঢাকায় যে 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আমরা এতই অবহেলিত হয়ে আছি। করোনায় বিধিনিষেধ সহ পরিবহন সংকটে বাইরে থেকে আসতে পারছেন না ব্যাপারীরা, তাই আম পরিবহন সহজতর করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। প্রশাসন এবং কৃষি বিভাগ যৌথ উদ্যোগে আমরা এটা এমন একটা ব্যবস্থা নিব, যখন চাষি ভাইরা আম নিয়ে যাবে তখন তার গায়ে স্টিকার দেওয়া যে কৃষি জরুরি কৃষি পণ্য, এবং এই কৃষি পণ্য বহনে সবার সহযোগিতা কামনা করি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ঝিনাইদহে 20,000 চাষির প্রায় 6,937টি ছোট বড় বাগান রয়েছে। এবছর 2,211 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সারা দেশে কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে পুলিশের সঙ্গে সড়কে টহল দিচ্ছে বিজিবি ও সেনা সদস্যরা। করোনার প্রাদুর্ভাব রোধে সারা দেশে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী টহলের পাশাপাশি বিভিন্ন স্থানে যানবাহন থামিয়ে চালক আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিভিন্ন চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে। অপ্রয়োজনে যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে পুলিশ। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে আরও 13 রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 5 জন পজিটিভ এবং 8 জনের উপসর্গ ছিল। এদিকে খুলনা বিভাগে গত 24 ঘন্টায় 32 জন মারা গেছেন। সাতক্ষীরার সিভিল সার্জন অফিস জানায় গত 24 ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 9 জনের মৃত্যু হয়েছে। দর্শক, চলমান লকডাউনের খবর জানতে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবদুর সাথে। তিনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। নারায়ণগঞ্জ শহরে কিন্তু 70 লক্ষ মানুষের বসবাস, আর এর মধ্যে কিন্তু একটি অংশ রয়েছে গার্মেন্টস কর্মী। আর লকডাউনকে ঘিরে কিন্তু কোনো ধরনের গার্মেন্টস বন্ধ হয়নি, যার কারণে সকাল 7টা থেকে শুরু করে 9টা পর্যন্ত কিন্তু শ্রমিকদের একটি অংশ দেখা যায় কর্মস্থলে যোগ দেওয়ার। তো এরপর থেকে অর্থাৎ 9টার পর থেকে কিন্তু দেখা যায় কঠোর থেকে কঠোর লকডাউনের চিত্র, যে শহরের বিভিন্ন অলিগলিতে কিন্তু প্রশাসনের কঠোরতা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে 20টির বেশি মোবাইল টিম করা হয়েছে, আর জেলা পুলিশ সুপার থেকে কিন্তু করা হয়েছে 30টির মতো, যারা হচ্ছে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আসলে টহল দিচ্ছে, যেখানে কোনো অসঙ্গতি দেখছে জেল জরিমানা করছে।